তো দেখুন কোরআন শরীফ ওর ভিতরে বালতির ভিতরে আছে, তো তারা সুরাজ অনেক জোরাদোর করতেছে, কিছু কিছু করতে পারতেছে না। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শুরুতেই যে ভিডিও ফুটেজ আপনাদের দেখালাম এই ভিডিও ফুটেজটি পুরোটাই আপনাদের দেখাবো। এই ভিডিও ফুটেজটি গতকাল থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে, যে ভিডিওতে বলা হচ্ছে এটা একটি বিনোদনমূলক ভিডিও। ভিউয়ার্স, আমি যে কথাটি বললাম ভিডিওর শুরুতেই, ভিডিওর ধারণকৃত লোকটি এভাবেই বলেছে যে এটা একটি বিনোদনমূলক ভিডিও। তারপর সে বলেছে যে এখানে কোনো চাল বিতরণ চলছে না, আমাদের পবিত্র কোরআনকে নিয়ে কুকৃতি করেছে, যার প্রতিবাদ পবিত্র কোরআন নিজেই করেছে এবং মেয়ে দুটোকে পানির সাথে অ্যাডজাস্ট করে দিছে এবং সেখান থেকে তারা কিছুতেই তাদের হাত সরাতে পারছে না। এমনই একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, আপনারা অনেকেই দেখেছেন অথবা অনেকেই দেখেননি, তবে যারা দেখেননি আমি আমার এই ভিডিওর মাধ্যমে আজ একটু হলেও দেখাবো এই ভিডিওটি কতটুকু সত্যি কিংবা কতটুকু মিথ্যা। আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে প্রমাণ করব। তার আগে চলুন সেই ভিডিও ফুটেজটুকু দেখে আসি। দেখুন কোরআন শরীফ ওর ভিতরে বালতির ভিতরে আছে, তো তারা সুরাজ অনেক জোরাদোর করতেছে, কিছু কিছু করতে পারতেছে না। তো ওরা 12 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত ছুটতে পারেনি। যদি ছুটতে পারে তো আমি আপনাদের কাগজ যদি পারি জানিয়ে দেবো, আর না পারার জন্য দুঃখিত। আমি আগে বলে রাখলাম, কারণ এখানে ভিডিও করার মতো কোনো নাই, পজিশন নাই, অনেক লোকজন ভিড়, অনেক ভিড়। তো যদি পারি আপনাদেরকে শেয়ার করে দেবো। ধন্যবাদ সবাইকে। ঘটনাটা কবে ঘটছে? 30 তারিখ। কিবার? বৃহস্পতিবার। আমার এটা ঘটে, ঘটনাটা আমার বাসার পাশেই, আপনার কাছে কি মনে হয়? অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং সব ধরনের খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।